একটি সেতু চাই এমন দাবি গত চুয়াল্লিশ বছর ধরে করে আসছেন গ্রামবাসীরা কিন্তু হচ্ছে না কোনো সেতু শুধু প্রতিশ্রুতি ছাড়া সেতু না থাকায় রত্নাই নদীর কারণে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছেন কয়েক হাজার গ্রামবাসী জেলা উপজেলা শহরে যোগাযোগের একমাত্র পথ কুলাঘাট ইউনিয়নের শিবের কুটি গ্রামের সরায়ারতল নৌঘাটটি নৌকায় পাড়ি দিয়ে তাদের যাতায়াত কিন্তু রাতে নৌকে চলাচল বন্ধ থাকায় সম্পূর্ণ অবৃদ্ধ হয়ে পড়েন তারা যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে থাকা এখানকার গ্রামবাসীরা পিছিয়ে পড়ছেন আত্মসামাজিক উন্নয়নে লালমনিয়া সদরের কুলাঘাট ইউনিয়নের শিবিরকুটি গ্রামের সরে নৌঘাট এই নৌঘাটেই শিবেরকুটি বনগ্রাম দক্ষিণ শিবিরকুটি চর শিবিরকুটি গ্রামের কয়েক হাজার গ্রামবাসীর একমাত্র যোগাযোগ পথ প্রতিদিন নৌকায় পাড়ি দিয়ে তাদেরকে জেলা উপজেলা শহরে যাতায়াত করতে হয় চরম দুরবস্থার সাথে স্কুলে যাতায়াত করে বাল বাচ্চারা মনে করেন মাস্টাররা টাইম মতন যাইতে পারে না ব্রিজ হলে গেলে ফট করে গেলে টাইম মতন যাইতে পারে ব্রিজটা হলে গেলে আমাদের যাতায়াতের বাচ্চা করে পারে সুবিধা হয় চলাচল করা খুব অসুবিধা হওয়া যাচ্ছে বাচ্চা কাচ্চা এখানে এই একটা স্কুল ওই একটা স্কুল মনে করো যাওয়া এসে খুব সমস্যা হয়ে যায় আর ব্রিজটা হলে যাওয়া এসে খুব সুবিধা হয় অনেকদিন থেকে ব্রিজ হওয়ার কথা কিন্তু হচ্ছে না এখানে খুবই একটা বিড়িদের প্রয়োজন বিশেষ করে যে হাসপাতালে ওষুধ মানুষ যখন মানুষ অসুস্থ হয়ে যায় হাসপাতালে নিয়ে যাওয়া খুব অসুবিধা হয় মানুষের দুর্ভোগ এমনকি কৃষি পণ্য যেগুলো আছে সেগুলো বাজারজাত করার খুব সমস্যা হয় প্রতিদিন অনেক গ্রামবাসী এই পথে চলাচল করেন বিশেষ করে বিভিন্ন স্কুল ও কলেজগ্রামের শিক্ষার্থীদের চলাচল করতে হয় কষ্টের সাথে আর প্রত্যেকবার নৌকা পাড়ি দিতে ভাড়া দিতে হয় পাঁচ টাকা করে স্কুল যখন যাবো তখন নয়টা বাজে আমরা ওই ওই অনুযায়ী আমাদের কাজটা কোর মানে স্কুলে যাব সময় অনুযায়ী সেই সময়টাকে আমরা মেইনটেইন করতে পারি না লোক থাকে না মানে মানে অস্থিরতা আসে যায় ভয় লাগে অনেক কিছু মানে বারবার অসুবিধা হয় কারণ আমরা স্কুল ছাত্র তো যেতে হলো টাকা দিতে হয় আসতে হলো টাকা দিতে হয় 20 দিনের সময় আমরা লোক পাই না এখানে অনেক সমস্যা হয় 30টা দিলে অনেক ভালো হবে আমাদের উপকার হবে ছাত্র ছাত্রীদের অনেক শান্তি দিবে সবার উপকার হবে একবার পার হলে পাঁচ টাকা নেই আবার পার হলে পাঁচ টাকা নেই মানে একবারে পরে পাঁচ টাকা করে আমরা নিই যথেষ্ট পরিমাণে লোক যাতায়াত করে সেটা হলো যে স্কুলের বাচ্চা কাচ্চারা সবচেয়ে বেশি যাতায়াত করে শরতল ঘাটে একটি সেতু নির্মাণের দাবি অনেকদিন থেকে কিন্তু শুধু প্রতিশ্রুতি ছাড়া কিছুই মিলছে না গ্রামবাসীদের জন্য শুধু যোগাযোগ ব্যবস্থার দুর্গতির জন্য এখানকার মানুষ পিছিয়ে পড়ছে আত্মসামাজিক উন্নয়ন থেকে মানে দীর্ঘদিনের ব্রিজের দাবি এখানে লোকজন অসুস্থ হলে হঠাৎ মেডিকেলে নিয়ে যাওয়া যায় না নুখের অভাবে ব্রিজ না থাকায় এই অত্র ষাটটি গ্রামের মানুষের চলাচলের জন্য খুবই সমস্যা হয়েছে এখানে এই নদীটির পশ্চিমে পাকা রাস্তা রয়েছে পূর্ববাসীও পাকা রাস্তা রয়েছে এই ঘাটে সন্ধ্যার পর নৌকা চলাচল না করায় মানুষের ভোগান্তিতে পড়তে হয় আমাদের এখানে মাল নিয়ে যাওয়া এসব কষ্ট হয় কারো পা ভাঙছে কারো হাত ভাঙছে এরকম হিসেবে মাল ভিজছে অনেক টাকা পয়সা ভেজে অনেক সময় পড়ে যাওয়ার পরে সেতু না থাকায় এসব গ্রামে আইন রক্ষাকারী বাহিনীর লোকজনও তাড়াতাড়ি পৌঁছে আইন রক্ষায় জরুরি পদক্ষেপ নিতে সমস্যার মুখোমুখি হয়ে থাকেন এসব গ্রামে আত্মসামাজিক আইন শৃঙ্খলা শিক্ষা জীবনমানের উন্নয়নে একটি সেতু নির্মাণ সময়ের দাবিতে পরিণত হয়েছে আমরা শিক্ষকরা এবং ছাত্রছাত্রীরা যখন আসি তখন আমরা সরি সময় স্কুলে আসতে পারিনি কারণ দেখা যাচ্ছে অনেক সময় লোকের মাঝি থাকে না আবার এই কারণে আমাদেরকে অনেক হয়রানি শিকার হতে হয় এবং ছাত্রছাত্রীরা অনেক সময় বিলম্বে স্কুলে আসে এখানে এই ব্রিজ না থাকার কারণে টকা নদীর উপর ব্রিজ না থাকার কারণে জনগণেরও অসুবিধা এবং আমাদের পুলিশেরও ওই পাশে গিয়ে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করা আমাদের জন্য কষ্টসাধ্য হয় এই জন্য এই ব্রিজটা অতি সত্বর হওয়া দরকার তবে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ থেকে জানানো হয়েছে শিবিরকুটি সরয়াতাল ঘাটে নিরানব্বই মিটার একটি সেতু নির্মাণের সম্ভবতা যাচাই চলছে